আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে এমডি আব্দুল কাইয়ুম বলছি। আজকের যে বিষয়টি এবং যে ভিডিওটি হতে যাচ্ছে সেটা হচ্ছে, আইসিইউ থেকে একজন রুগী আমাদের কাছে এসে আলহামদুলিল্লাহ যেভাবে সুস্থ হলেন সেটা শুনে হয়তো আপনিও অবাক হবেন। সাধারণভাবে আমরা অনেকেই জানি আইসিইউটা কী এবং কী ধরনের রোগ হলে বা কী ধরনের প্রস্তুতি হলে সেই জায়গাতে যাই। যারা এই বিষয়ে জানেন তারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। মূলত আজকে আমাদের সামনে সেই রোগী উপস্থিত আছে এবং তার কাছ থেকেই আমরা বিষয়গুলো আমরা শুনব, এবং তার আগেই তার পরিচয়, তার নাম আমরা জেনে নেব। তো আসুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, আপনার সমস্যাটা যে আপনি আইসিইউতে ভর্তি হয়েছিলেন, তো আইসিইউতে কতদিন ছিলেন ওখানে? ওটা 5 দিন ছিল। পাঁচ দিন ছিলেন। তো তার আগে আমরা দর্শকদেরকে জানাবো যে আপনার যদি নাম এবং পরিচয়টা যদি বলতেন তাহলে সুবিধা হতো। আমার বাড়ি তারাকপুর। তারাকপুর মানে বহরমপুর? বহরমপুর পাজরি তারাকপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নাম বিলাল শেখ। বিলাল শেখ। আপনি থানা বহরমপুর? আচ্ছা আচ্ছা। আপনি কি করতেন? আমি এমনি ট্র্যাক্টর চালাতাম। ট্র্যাক্টর চালাতেন? হ্যাঁ। মানে কি পরিস্থিতি আপনার ঘটেছিল, কি হয়েছিল আপনার সঙ্গে? ধরেন যেমন আইসিইউ রুমে ভর্তি হই, তার আগে হসপিটালে ছিলাম। আচ্ছা, তার আগে আপনি হসপিটালে ভর্তি ছিলেন? হ্যাঁ, তার আগে দুদিন হসপিটালে ভর্তি ছিলাম। আচ্ছা, দুদিন হসপিটালে ভর্তি ছিলেন। ওই শ্বাসকষ্ট হয়েছিল হঠাৎ। আচ্ছা, ওখান থেকে স্ট্রোক ধরনের একটা জাতীয় যেটা রিপোর্টে পেয়েছি আমি, যেটা রিপোর্টে উঠল যে স্ট্রোক হয়ে গেছিল আর ফুসফুসিতে স্পট মেরেছে। আচ্ছা। তো ধরেন 10 দিন আমি বসে শুতে পারিনি। আচ্ছা আচ্ছা। এই শ্বাসকষ্ট এইরকম, তারপর নর্মাল আইসিইউ থেকে হওয়ার পর আমি এখানে। তারপর আইসিইউতে ভর্তি করলো আপনাকে, মানে হসপিটাল থেকে তখন আইসিইউতে ভর্তি করলো, তাই তো? হ্যাঁ। ওখানে আপনি 9 দিন ছিলেন? না, ওখানে 5 দিন ছিলাম। 5 দিন ছিলেন? 5 দিন ছিলেন। আচ্ছা, তাহলে আইসিইউ থেকে 5 দিন। 5 দিনে আপনি ওখান থেকে বের করার পরে তখন? তারপর বের করার পরে ওখানে যা ওষুধ দিল, ধরেন যা হলো হলো। আচ্ছা। আমাকে থ্রু এখানে আমার ছেলেরা এই যাতায় দিয়ে চলে আসলো আমাকে। তো প্রিয় দর্শক, উনি 5 দিন পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিলেন এবং 5 দিন পরে মানে আইসিইউ থেকে বের করে কিন্তু সরাসরি কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছেন। সরাসরি এখানে? হ্যাঁ, সরাসরি এখান থেকে নিয়ে এসেছেন আর কি। কারণ ওনার ছেলে বিশেষ করে আমাদের বিষয়ে জানেন যে আমরা কী ধরনের চিকিৎসাগুলো করি, এবং আইসিইউ থেকে বের করে কিন্তু ওনারা আর মোটেই লেট করেনি, সরাসরি কিন্তু এখানে ডাইরেক্ট নিয়ে এসেছেন। এখন কথা যেটা হচ্ছে যে আপনি আইসিইউ থেকে, ওখানে তো অনেকগুলো ওষুধ আপনাকে দিয়েছিল। হ্যাঁ, বহুত ওষুধ দিয়েছিল আপনাকে, অনেকগুলো ওষুধ দিয়েছিল। তো এখন আপনি আমাদের কাছে যে চিকিৎসা করিয়ে, তো এখন কি আপনার কোনো ওষুধ চলছে? আইসিইউ থেকে বের হওয়ার পরে যে সব ওষুধগুলো দিয়েছিল এখন কোনো ওষুধ চলছে? বেরিয়ে ধরেন 15 দিন 22 দিন মতন এই ওষুধও খেয়েছি, এই ওষুধ। আচ্ছা আচ্ছা। তারপর 1.5 মাস থেকে আমি কোনো আয়ুর্বেদিক কোনো ওষুধ খাই না, আমি এই ওষুধ খেয়ে। আইসিইউ এর ওখানকার কোনো ওষুধ খান না? অ্যালোপ্যাথি কোনো ওষুধ খান না? না, অ্যালোপ্যাথি কোনো ওষুধ খাই না, হেমিওপ্যাথিও খাই না, কারণ এই ওষুধে ধরেন আমি নির্ভর করা চলছে এখন। তো প্রিয় দর্শক, বিশেষ করে আইসিইউ থেকে বের হয়ে অনেকগুলো ওনাকে ওষুধ দিয়েছিল, আর আমাদের যে সিস্টেম যেটা হচ্ছে সেটা হঠাৎ করে কোনো রুগীকে ওষুধ বন্ধ করা নয়। হ্যাঁ, আমরা সাধারণভাবে সুগারের ওষুধটা হয়তো একদিনেই বন্ধ করে দিই, কারো কারো ক্ষেত্রে 2 দিন হতে পারে। তো সাধারণভাবে কি ওনার আইসিইউ থেকে বের হয়ে অনেকগুলো ওষুধ চলছিলো, তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমাদের বিশেষ করে শুধু সুগারের ওষুধটা আপনি বন্ধ রেখে বাকি ওষুধগুলো আপনি চালান, তারপরে আস্তে 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 কী হবে সেই ওষুধ কিন্তু বন্ধ হবে। হ্যাঁ, তো হঠাৎ করে নয়, তো ধীরে ধীরে বন্ধ হবে আপনার প্রেক্ষাপট, প্রস্তুতি, পজিশন দেখে তখন আমরা সেটা বলবো। তো আলহামদুলিল্লাহ 15 দিন পর্যন্ত উনি সেই ওষুধও খেয়েছিলেন, এখন কিন্তু 1.5 মাস থেকে, তার মানে মোটামুটি 2 মাস আপনার চিকিৎসা চলছে নাকি? 2 মাসের বেশি হলো। 2 মাসের বেশি হলো। আচ্ছা, তা 1.5 মাস থেকে, হ্যাঁ 1.5 মাস থেকে উনি কিন্তু আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন না। এখন যে আমরা যে সব ন্যাচারাল খাবারগুলো দিচ্ছি শুধু সেই মাত্র খাবারগুলো খাচ্ছেন আর কি। তো আচ্ছা, আপনাকে কেমন লাগছে, আপনি কেমন ফিল করছেন? আমি এখন ফিল্টে মোটামুটি, আমি যেভাবে চলছিল 5 বছর জ্বর ছাড়তাম না আমার শরীর থেকে। আচ্ছা আচ্ছা। ঝিম 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 করে দৌড়ে বেড়াতাম, এই ঝিম ধরে বসে থাকতাম, তা করতাম। এখন মোটামুটি আমার শরীর হিসাবে অনেকটা ভালো আছে, সুস্থ অনেকটাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি আমাকে 40% সুস্থ
চলাফেরা মধ্যে ভালো। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে আইসিইউ থেকে বের হওয়া রোগীর মানে কী পজিশন বা কী পরিস্থিতি থাকে? হ্যাঁ, সেখানে এখন সমস্ত কিছু ওর ওষুধ বন্ধ। হ্যাঁ, একটা নর্মাল মানুষের যেমন সাধারণভাবে উনি কোনো ওষুধ ছাড়াই চলেন আর কি, সেরকমভাবে আমাদের কাছে চিকিৎসা করিয়ে উনি কোনো ওষুধ ছাড়াই এখন মানে চলছেন এবং তিনি খুব ভালো ফিল করছেন। তো এই যে বিষয়টা, আর ওনার আমরা কিছু টেস্ট করেও দেখেছি। হ্যাঁ, সেখানে টেস্টে যে দেখা গিয়েছে যে ওনার যেটা মানে সমস্যা, যে মূল একটা জায়গার সমস্যা, ওনার প্যানক্রিয়াসটা অবশ্য ডাউন হয়েছে। তো যার কারণে এটা বলা আছে যে আপনাকে একটু বেশি দিন সময় ধরে ধৈর্য সহকারে আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে। ইনশাল্লাহ একটা সময় আসবে, ইনশাল্লাহ আপনি খুব ভালো এবং পুরোপুরি ভালো হতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি তো দেখছি যে আজকেও একজনকে নিয়ে এসেছেন। হ্যাঁ, নিয়ে এসেছি। মানে আপনি যেখানে সেখানে মনে হচ্ছে আমাদের এই ডায়াবেটিস সেন্টারের ব্যাপারে আলোচনা করেন, আমাদের চিকিৎসার ব্যাপারে মনে হয় আলোচনা করেন নাকি? আলোচনা করবি সব, তো আলোচনা করি যে আমি এখন ডায়াবেটিস হিসাবে যেহেতু 300 ফার্স্ট টাইম নাই 400 কত ছিল, তারপরে ওষুধ এখানকার ওষুধ খাবার আস্তে আস্তে এই কমছে বাড়ছে কমছে বাড়তে বাড়তে, এখন আজকে যেমন সকালবেলার রিপোর্ট 116 সকালবেলাতে রিপোর্ট, আর গত পরশু দিন খাওয়ার পরে 114 খাওয়ার পরে 114 রিপোর্ট। প্রিয় দর্শক, ওনার একটু ফাস্টিংয়ে একটু সুগারটা হালকা একটু বেশি থাকে, বর্ডার একটু ক্রস থাকে। আর যদি আপনি দেখেন তাহলে এটা তো বর্ডার ক্রস নয়, কারণ হচ্ছে যে আপনার নর্মাল। তার কারণ হচ্ছে আপনি তো এটা গ্লুকোমিটারে করেছিলেন নাকি? হ্যাঁ, 116টা ওই ফাস্টিং গ্লুকোমিটারে। তাহলে গ্লুকোমিটারে এমনি সাধারণভাবে 20-30 এমনি নর্মালি বেশি দেখায়, তাহলে ওই হিসেবে ও যদি দেখা যায় সেখানেও তার কিন্তু সুগারটা নর্মাল আছে এবং খাওয়ার পরেটা তো আলহামদুলিল্লাহ আরও ভালো আছে। ঠিক আছে, তো ওনার মানে সব দিক দিয়ে রিপোর্টগুলো ভালো এসছে। তো যেহেতু ওনার প্যানক্রিয়াস একটু ডাউন আছে, যার কারণে ওনাকে এর জন্য আমরা সাপ্লিমেন্ট দিয়েছি। হ্যাঁ, সেগুলো যাতে প্যানক্রিয়াসে যে বিটা সেল যে মারা যায় সেই বিটা সেল যাতে রিজেন্ট হতে পারে তার জন্য ওনার চলছে। তো বিশেষ করে এই যে আপনি, বিশেষ করে আমাদের উনি বলে নয় মানে অনেকেই আমাদের এখানে চিকিৎসা করার পরে তিনি নিজেই একজন আমাদের ডায়াবেটিস সেন্টারের প্রচারক হয়ে যান। তো উনি ব্যক্তিগতভাবে অনেকেই বলছেন, চায়ের দোকানে গিয়ে বলছেন। তো আমি বললাম যে আপনার এখন বর্তমান কন্ডিশন যদি আপনি মানুষের সঙ্গে শেয়ার করতেন, যে আইসিইউ থেকে বেরিয়ে আপনি যে পজিশন মানে পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছে, এটা যদি আপনি ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে সাক্ষাৎকারে শেয়ার করতেন তাহলে অনেক মানুষ জানতে পারতো বিষয়টা। তো আচ্ছা, বিশেষ করে আপনি মানুষকে কি উপদেশ দিবেন, যে অনেক মানুষ তো হয়তো আমাদের এই সিস্টেমকে জানে না, না জানার ফলে হয়তো সে অবিশ্বাস করে বা এই ধরনের বিভিন্ন কিছু বলে, তো আপনি মানে কি বলবেন, মানে মানুষকে কি উপদেশ দিবেন? ইনশাআল্লাহ উপদেশ আমি ভালোই দেবো, আমি ভালো আছি, ভালো উপদেশ দেবো। তো অনেককে তো বলছি আমি। আপনি তো এমনি তো প্রচুর মানুষকে বলছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিইউ থেকে বের হয়ে সেই লোকটা সরাসরি আমাদের এখানে ওনার ছেলেরা চিকিৎসা করেছেন, মানে ওনার ছেলেরা আমাদের ব্যাপারে জানেন, যার কারণে একটা ধারণা ছিল আর কি, সহি ধারণা ছিল, ফলে এখানে কিন্তু অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাননি বা বাড়িতে নিয়ে গিয়ে অন্য কোনো চিকিৎসার মানে আশ্রয় নেননি, সরাসরি কিন্তু এখানে নিয়ে এসছেন। তার আগেই কথাবার্তা চলছিল যে ভাই এই পজিশন এরকম কী করা যাবে এরকমভাবে, তখন ঠিক আছে বের হয়েই কিন্তু ওনাকে নিয়ে এসছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আইসিইউ থেকে বের হয়ে ওনার যে অনেকগুলো ওষুধ চলছিল সেই ওষুধও সম্পূর্ণ বন্ধ হয়ে এখন সেই মানুষটা সুস্থ আছে এবং উনি ভাবছেন যে আমি ট্র্যাক্টর যে চালাতে পারবো, কিন্তু ওনার ছেলেরা বলছে যে না, ট্র্যাক্টর চালাতে হবে না, তাই তো নাকি? তার মানে ওনার কন্ডিশনটা বুঝেন, যে লোকটা আপনার হাঁপাহাঁপি যেভাবে আপনারা দেখলেন উনি যেভাবে করছিলেন, সেই কন্ডিশন থেকে বেরিয়ে এসে এখন ভাবছেন যে আমি ট্র্যাক্টর চালাতে পারবো, যদি ওর ছেলেরা মানা করছেন আর কি। এবং আমি আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম যে আপনি আপনার কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আপনাকে বিভিন্নভাবে হেঁটে এ করে দেখেন আপনাকে কেমন লাগছে, সেই হিসেবে আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝে আপনাকে কাজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এখানে যে ব্যতিক্রম ধর্মীয় চিকিৎসা হয় পিস লাইব্রেরির ডায়াবেটিস সেন্টারে। তো আপনারা হয়তো অনেকে জানতে চাইছেন যে এটা ঠিকানাটা কোথায়, ঠিকানাটা কোথায় আপনারা বলবেন। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এই ডায়াবেটিস সেন্টারে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন, md.abdulkayum.com, এখান থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624907, এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করেও
যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। তো আমি যেটা বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই চিকিৎসা করিয়েছেন, তো আপনি আমাদের সঙ্গে আপনাকে চিকিৎসা করাতে হবে না, আমাদের চিকিৎসা পদ্ধতিটা বুঝে যান, আমরা কীভাবে চিকিৎসা করছি, আমাদের সিস্টেমটা কী, আমরা ওষুধ ছাড়াই কীভাবে চিকিৎসা দিয়ে থাকি, তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আপনাকে চিকিৎসা করা নয়, এখানে এসে বুঝে যান। হ্যাঁ, বুঝে গেলে কী হবে যে আপনি বুঝতে পারবেন যে আমাদের যে এই চিকিৎসা পদ্ধতি এটা যে একবারে বিজ্ঞানভিত্তিক, তো এই বিষয়টা কিন্তু আমাদের অনেকে জানে না, না জানার কারণে কিন্তু হয়তো অনেকে দূর থেকে বিভিন্ন কিছু মন্তব্য করে থাকে, তবে সত্যের তো জয় একদিন হবেই, আর আলহামদুলিল্লাহ মানুষ এটা মানে বুঝতেই পারছে আর কি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে যা কিছু বলেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে আসার পরে সে বুঝতে পেরেছে, অনেক ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করিয়ে সে সুগার থেকে মুক্তি পেয়েছে। তো আপনিও ইনশাল্লাহ ভালো হবেন এবং আপনার বিভিন্ন রকমের সমস্যাগুলো আপনি এখানে এসে শেয়ার করতে পারবেন, আপনি আমাদের বিষয়ে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের সাক্ষাৎকার। আমি যে ৯ বছর ধরে ভোগ করছি, আপনি ৯ বছর থেকে সমস্যা ভোগ করছেন? সমস্যা ভোগ করছেন। তো প্রিয় দর্শক, উনি ৯ বছর থেকে সমস্যা ভোগ করছেন, আলহামদুলিল্লাহ আজকে যতটুকু মানে উন্নতি ওনার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে ওনাকে যাতে আল্লাহ সুবহান তাআলা পুরোপুরি ওনাকে সুস্থতা দান করেন এবং সুস্থভাবেই সার্বিক সুস্থতা দান করেন। সার্বিক সুস্থতার মধ্যে অনেক কিছু মানে প্লাস পয়েন্ট রয়েছে আর কি, যার কারণে আমরা ওনার সার্বিক সুস্থতা কামনা করছি। আল্লাহ সুবহান তাআলা যেন তাকে সুস্থ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।